26 সেপ্টেম্বর বাংলাদেশ দল যখন ব্যস্ত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে, তখন সাকিবকে ধরতে হয়েছিল দেশে ফেরার বিমান। দু একদিন বিশ্রামের পর যুক্তরাষ্ট্র অথবা অস্ট্রেলিয়ায় চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল তার, কিন্তু পরদিনই আঙ্গুলের প্রচণ্ড ব্যথায় হাসপাতালে ভর্তি হন সাকিব। আগেই জানা ছিল ইঞ্জুরি কাটাতে অস্ত্রোপচার লাগবেই, কিন্তু আগেভাগেই অপারেশন টেবিলে ঘুরতে হয়েছে তাকে। কেন তার ব্যাখ্যা দিলেন চিকিৎসক। এত বড় ফোড়া হয়েছে, এর ভিতরে পাঁচ টপ টপ করছে, এক্ষুনি বাস্ট হয়ে যাবে, আপনি এখন অপারেশন না করলে হাতটা বাঁচবে? আই ক্যান শো ইউ দ্য ফটোগ্রাফস, ইট ইজ সো অ্যাঙ্গরি লুকিং, ইউ হ্যাভ টু গো ডু দ্য ইমিডিয়েট অ্যাকশন, অ্যান্ড উই হ্যাভ টেকেন দ্যাট, উই হ্যাভ টেকেন অল দ্য রেসপন্সিবিলিটি বিকজ দিস ইজ দ্য টারশিয়ারি হসপিটাল, উই হ্যাভ টেকেন দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, অ্যান্ড উই হ্যাভ ডান দ্যাট, উই হ্যাভ সাকসেসফুলি ডান দ্যাট। শনিবার রাতে ঢাকায় ফিরে রোববার সকালে ওয়ানডে অধিনায়ক মাশরাফি ছুটে গিয়েছিলেন হাসপাতালে সাকিবকে দেখতে। কাটিয়েছেন বেশ কিছু সময়। সাকিবের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও। এই অস্ত্রোপচার হয়েছে ইনফেকশন ঠেকানোর জন্য, হাড়ের মূল ইঞ্জুরির জন্য করতে হবে আরও একটি অপারেশন। প্রথম থেকে তাকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল উনি ভালো রেসপন্স করেছেন, এবং আজকে 72 ঘন্টা পর তার ইনফেকশন অলমোস্ট কন্ট্রোল, কিন্তু বেশ কিছুদিন আরও লাগবে, এই অ্যান্টিবায়োটিক তাকে খেয়ে যেতে হবে। আমরা অরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ওনাকে আজকে ডিসচার্জ করেছি। ওনার একটা ডেফিনিট সার্জারি লাগবে, সেই সার্জারিটা ইনফেকশন কন্ট্রোল হওয়ার কমপক্ষে 3 সপ্তাহ পরে করতে হবে। তাহলে সাকিবকে কত সময় মাঠের বাইরে থাকতে হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন না হলেও চিকিৎসকদের ধারণা সব মিলে 2-3 মাস সময় লাগতে পারে পুরোপুরি ফিট হয়ে ক্রিকেটে ফিরতে। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।